মামলা হামলা সরকার, জুলুম নির্যাতনের সরকার, সেই সরকারকে বিদায় জানানোর জন্য আমাদের একদফা দাবি, এই সরকারকে বিদায় দিতে হবে। এই সরকার যদি ভেবে থাকে তারা নিরীহ বিএনপি তথা বিরোধী দলীয় নেতা কর্মীদের মামলা হামলা দিয়ে পুলিশের ভয় দেখিয়ে প্রশাসনের ষড়যন্ত্র করে তাদেরকে রাজনীতি থেকে বিরত রাখবে, সেটা কোনোদিন সম্ভব হবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলুম অত্যাচার করে কোন সরকার হয়তো ক্ষমতায় কিছুদিন টিকে থাকতে পারে, কিন্তু এই জুলুম অত্যাচার নির্যাতন মামলা হামলা দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় এই আওয়ামী স্বৈরাচারী সরকার কোনোদিন জয় করতে পারবে না। আজ হোক কাল হোক আমরা রাজপথে সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে বিদায় জানাব। আমরা সংগ্রাম করছি গণতন্ত্রের জন্য। কোন গণতন্ত্র? যেই গণতন্ত্রের জন্য 1971 সালে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, সেই গণতন্ত্রের জন্য। যে গণতন্ত্রের জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত মুক্তিযুদ্ধে ঢেলে দিয়েছিল, সেই গণতন্ত্রের জন্য। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আওয়ামী লীগের লোকই বৈঠা রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয়। আপনারা দেখেছেন আমরা আজকে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে বিভিন্ন বিভাগে বিভাগে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, ইউনিয়নে ইউনিয়নে আমরা সমাবেশ করেছি, পদযাত্রা করেছি, মিছিল করেছি, সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়া। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, এবং এটাও পাশাপাশি বিশ্বাস করি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আমাদের যে আন্দোলন সেটাও সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, এবং সেটাই আমরা করে এসেছি। গণতান্ত্রিক শান্তিপূর্ণ উদারনৈতিক রাজনীতি করে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে আমরা বিদায় দিব। দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, সেই মামলা আমরা সরকারকে প্রত্যাহার করাতে বাধ্য করব। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব। আমরা যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদর্শিত ঘোষিত কর্মসূচি অনুসরণ করে এদেশে আমরা গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।